অ্যালার্জি চিরতরে দূর করার উপায়। অ্যালার্জির কারণে ভুগে থাকেন অনেকেই, অ্যালার্জির যন্ত্রণা ভুক্তভোগীরাই জানেন। অ্যালার্জি দূর করতে নানা রকম প্রচেষ্টা করেন অনেকেই, সুস্বাদু সব খাবার সামনে রেখেও খেতে পারেন না শুধু অ্যালার্জির ভয়ে, যার কারণে ভুগতে হয় পুষ্টিহীনতায়। এটি দূর করা তবু যেন সম্ভব হয় না, তবে একটি উপায় মেনে চললে সহজেই আপনি অ্যালার্জিকে দূর করতে পারবেন সারা জীবনের জন্য। চলুন জেনে নিন। 1 কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন। শুকনো নিম পাতা পাতায় পিষে গুঁড়ো করুন এবং তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কৌটায় ভরে রাখুন। 1 চা চামচের 1/3 ভাগ নিম পাতার গুঁড়া এবং 1 চা চামচ ইসবগুলোর ভুষি 1 গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। আধ ঘন্টা পর চামচ দিয়ে ভালোভাবে নাড়ুন। প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে খেয়ে ফেলুন। 21 দিন 1 টানা খেতে হবে। কার্যকারিতা শুরু হতে 1 মাস লেগে যেতে পারে। এরপর থেকে অ্যালার্জির জন্য যা যা খেতে পারতেন না, যেমন হাঁসের ডিম, বেগুন, গরুর গোস্ত, চিংড়ি, কচু, কচু শাক, গরুর দুধ, পুঁই শাক, মিষ্টি কুমড়া সহ অন্যান্য খাবার খান, আর সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত দিন। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।